নিরাপদ জেলে তপ্ত বুলেটের দিন আজ 3 নভেম্বর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ষড়যন্ত্রকারী বিএনপিকে প্রতিহতের প্রত্যয় পলাতক খুনিদের ফেরাতে কাজ করছে সরকার হত্যা ষড়যন্ত্রের রাজনীতি মোতায় হচ্ছে ওই রাষ্ট্রসমূহ যাদেরকে মানে আশ্রয় দিচ্ছেন তাদেরকে আমরা কথাবার্তা চলছে আমরা মনে করি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে আনার আমরা যে প্রচেষ্টা নিচ্ছি আমরা সফল করব দেশকে নেতৃত্ব শূন্য করতে বঙ্গবন্ধুর পর তার ঘনিষ্ঠ চার সহযোদ্ধাকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা শাস্তির আওতায় কিন্তু সবাইকে আনা যায় নাই 10 জন এখনো পলাতক যারা শাস্তি পেয়েছে তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য কারা ঘটিয়েছে এবং পেছনে কারা আছে একটা কমিশন করে আমরা যদি সত্যটাকে বের করে নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের দেশ জাতি উপকৃত হতো দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ বরিশালে বিএনপির গণসমাবেশ ঘিরে উত্তাপ দুদিন আগেই ভোলা বরিশাল রুটের লঞ্চ বন্ধের অভিযোগ কাল থেকে পরিবহন ধর্মঘট কর্মসূচি সফল করতে বরিয়া নেতাকর্মীরা কম দামে ধান কিনে বেশি দামে চাল বিক্রি বাজার নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা চিনি নিয়ে আবারও আশ্বাস বাণিজ্যমন্ত্রীর বললেন সমন্বয় হবে সয়াবিন তেলের দাম বিমানের এমডির রুম থেকেই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস দায় এড়ানোর সুযোগ নেই ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের আরও 5 কর্মচারী গ্রেফতার পুল পার্টি থেকে ফেরার পথে বাসে মাদক সেবন টিকটকার গ্রুপের সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন রাজধানীতে বেড়েছে টাকা মোবাইল ছিনতাইয়ের পর হত্যার ঘটনা এবং ফেক ফিল্ডিংয়ের অভিযোগের পরও আমলে নেননি আম্পায়ার ক্ষুব্ধ বিসিবি অভিযোগ জানাবে আইসিসিতে ব্যবস্থা নিলে জয়ের সুযোগ ছিল টাইগারদের